আসসালামু আলাইকুম রবি, রবি আপনি বলেন তাহলে। জি ভাই, শুভকামনা, ধন্যবাদ যুক্ত করার জন্য। আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। তো আসিফ ভাই, একটা জিনিস আমি জাস্ট মানে জানতে চাইছিলাম আর কি। একজন ব্যক্তি এই মানে আরেকজন ব্যক্তির মানে বন্ধু হতে পারে বা চাচাতো বোন যে হোক না কেন, ওনার ঘরে মানে আসা যাওয়া মানে করে দেয়, মানে এই জিনিসটা আমরা জানি। ভাই আপনার কথা কিছু আমি বুঝতে পারি নাই, কথা কিছু বুঝতে পারি নাই। আচ্ছা ভাই, আমি মানে এটা জিনিসটা জানতে চাচ্ছিলাম যে একজন ব্যক্তি মানে আমরা জানি, আমি জানি একজন ব্যক্তি মানে আমার পাশে একটা ঘরে আসে এবং যায়। আচ্ছা যাই, তা আমি কি করতে পারি ভাই? হ্যাঁ, ওই মানে ওই আসা যাওয়া দেখাটা থেকে মানে এই জিনিসটা আমি দেখি, মানে এটা দেখার পর কি আমি এই ক্যালকুলেশন আসতে পারি যে ওই লোকটার সাথে ওনার মানে বাজে সম্পর্ক আছে বা উনি ওই লোকটার সাথে বাজে মানে আচরণ করে এরকম? আপনার খাওয়া দাওয়া কি কাম নাই ভাই? আপনার কি খাওয়া দাওয়া কাম নাই? প্রচুর প্রচুর বেললা আপনি। হ্যাঁ, প্রচুর বেললা, খাওয়া দাওয়া কোনো কাম নাই, মানে অপর ঘরে কি চলতেছে এটা ধর খুব টাইম আপনার। হ্যাঁ ভাই, আমি অন্য ঘরে জাস্ট কি কি হইতেছে না হইতেছে সেটা আপনার কি ভাই? না হইলে এই জিনিসটা মানে হইছে, হইলে হইছে তো আপনার কি তাতে? না, এই মানে জিনিসটা আসিফ ভাই, আমি ওই যে মানে আপনার একটা লেখা পড়ছিলাম যে উমাহানির ঘরে আসিফ ভাই আসতেছে। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আমি একটু আসতেছি। না না, আচ্ছা উম্মেহানির ঘরে বলেন। হ্যাঁ বলেন, কি বলেন? হ্যাঁ, মানে ওইখানে মানে রেফারেন্স স্বরূপ আপনি কিছু হাদিস দেখেছেন, মানে ওইখানে উনি আসতো এবং যাতো, মানে ওই জিনিসটাই আমরা পাইছি, এবং ভিতরে কি কাজ কিন্তু করে বা কিন্তু না করে উনি ভিতরে। কিন্তু ওইখানে তো, ওইখানে তো হচ্ছে গিয়ে তার ধর্মে সে যে ধর্মটা প্রচার করছে এবং যে নিয়ম কানুন গুলা বানায় গেছে সেই নিয়ম কানুন অনুসারে এমন সে তো তার মাহারাম, গায়ের মাহারাম, তাই না? গায়ের মাহারাম কি বলতে পারেন? জি জি, মানে যাদের যাদের সাথে মানে বিবাহ, মানে বিবাহ বৈধ আর কি। বিবাহ বৈধ তো চাচাতো বোনের সাথে তো তার বিবাহ বৈধ নাকি? জি জি, তো চাচাতো বোনের সাথে যদি বিবাহ বৈধ হয় তাহলে সেই রাত বিরাইতে সেই চাচাতো বোনের বাসায় রাইতের বেলা, সে গেছে থাকতে রাতের বেলা থাকছে রাত্রে, হুম, রাইতে সেই চাচাতো বোনের বাসায় গেছে, এটা নিয়ে তো ভাই আমার কিছু কোনো হেডেক নাই। মোহাম্মদ যার ইচ্ছা যার সাথে ইচ্ছা করতে পারে, এটা তো তার ব্যক্তি স্বাধীনতা। যে কোনো মানুষ, যে কোনো মানুষের সাথে যদি করতে চায়, দুজন যদি অ্যাডাল্ট মানুষ হয়, তাহলে তো ভাই এখানে আমার কিছু বলার নেই। কিন্তু এই নবী মোহাম্মদ যে বাণীগুলা প্রচার করে গেছে, যে নীতি আদর্শ প্রচার করে গেছে, সেই নীতি আদর্শের কারণে বাংলাদেশের একটা পার্কে যদি একটা ছেলে হাত হাত ধরে বসে থাকে, একটা ছেলে মেয়ে হাত ধরে বসে থাকে, তখন হুজুরের আয়েশা তাদেরকে গালি গালাজ করে, তাদেরকে উঠায় দেয়, তাদেরকে অত্যাচার করে, হ্যাঁ, তাদেরকে মানে এই যে শরিয়া আইন এটা তাদেরকে বলে যে এটা হচ্ছে জেনার শাস্তি, এদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। হ্যাঁ, কোনো নারী পুরুষ মনে করেন আমি বাংলাদেশ একটা ইসলামিক দেশে, মনে করেন সৌদি আরবে বা ইরানে বা আফগানিস্তানে আমি আমার প্রেমিকার সাথে চুমাচুমি করতেছি, আমাদের ভাই, আমাদের, আমিও তারে ভালোবাসি, সে আমার ভালোবাসে, দুজনই অ্যাডাল্ট, দুজনই সজ্ঞানে চুমাচুমি করতেছে, তাতে কার ব্যাপার কি? কিন্তু শরিয়া পুলিশ যদি এই জিনিসটা খবর পায় আমাদের কি করবে? মাটি পর্যন্ত পুঁইতা আমাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে, কারণ হচ্ছে আমরা জেনাকারী। এখন যেই বেড়ায় হচ্ছে এই নীতি আদর্শ তৈরি করে গেছে যে এরকম প্রেম মানে বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা এগুলা হচ্ছে হারাম, তারা খুনাখুনি করবে এটা হচ্ছে হালাল, কিন্তু প্রেম ভালোবাসা হচ্ছে হারাম, যে বেড়া এই নিয়ম কানুন গুলা তৈরি করে দেওয়া গেছে, এই বেড়ার জীবনে হচ্ছে এই কাহিনী আছে। আমার সমস্যা হচ্ছে এই যে হিপোক্রেসিটা, মনে করেন এই যে মামুনুল হক, মামুনুল হককে নিয়ে কেন আমরা চিল্লাচিল্লি করছি? কারণ হচ্ছে মামুনুল হক সারা জীবন শরিয়া আইন কায়েম করতে চাইছে, ওই শরিয়া আইন কায়েম কর, এটা কর, সেটা কর, এই নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে, চলতো না, চলতো না, স্কুল বন্ধ করে দাও, ইউনিভার্সিটি বন্ধ করে দাও, ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে যায় বন্ধ করে দাও, হ্যাঁ, ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে যায় দীক্ষা, ইউনিভার্সিটি তারা বন্ধ করে দিবে, কিন্তু রায় বেড়া নিজে 501 নম্বর রুমে মায়া নিয়ে ঢুকে গেছে। আমার প্রশ্ন হচ্ছে তুই বেটা, তুই বেটা নিজে এই কাম করস, তুই নিজে এই কাম করছস, তুই এই সমস্ত আইন কানুন বানাইছিস কেমনে? দিলে তুই নিজে এই মানে তুই তোর নিজের ইয়ার ঠিক নাই, তুই এই আইন বানায় রেখে গেছস যে নারী পুরুষ মেলামেশা করতে পারবে না। ভাই আমার পয়েন্টটা কি আপনি বুঝতে পারছেন? মানে এটা হয়তো ছোট অবস্থায় ছিল বা যত মানে যখন না না, এইটা ছোট অবস্থা ছিল না, বড় অবস্থাতে ছিল। আমি তো আপনাকে বড় এই ওই লেখাটার ভিতরে বড় অবস্থাতে যে একই কাম করছে সেটাও তো এই লেখাটার ভিতরে দেয়া আছে। এটা কি আপনি শেষ দেখেন হওয়া নাই বড় শেষ জি জি জীবনে যে শেষ হওয়া বিবাহ পানি কথা খাওয়া খাই, পানি খাওয়া খাই করছে, শরবত খাওয়া খাই করছে, দুজনে একই গ্লাসে শরবত খাওয়া খাই করছে, এটা দেখেন নাই পাশে পাশে বিষা? জি জি, এই হাদিসটা কি দেখেন নাই? পাশে এক পাশে ফাতেমা, এক পাশে উম্মে হানিয়ার রেখা, পানি শরবত নিয়ে আসছে, সে শরবত অর্ধেক খায়, আবার আরেকজন আগায় দিছে, ওই উম্মে হানি আবার বাকিটুক শরবত শেষ করছে, এই হাদিস দেখেন নাই ভাই? আমি তো বহুবার দেখেছি এটা। আসিফ ভাই এটা বলতে চাচ্ছি যে মানে আমাদের না, আপনি আমাকে বলেন যে রাইতের বেলা যে মানে মহিলার সাথে আগে প্রেম ছিল, ঠিক আছে বুঝলাম, আগে ছোটকালে প্রেম প্রেম ছিল, বিয়া টিয়া করতে পারেনি, মানে বাপে বিয়া দেয়নি, মেয়ের বাপে বিয়া দেয়নি, চেক টেক খায়, মোহাম্মদ একটু কষ্ট পাইছে, এটা ঠিক আছে, এটা হইতেই পারে, যে মানুষের আমারও হইতে পারে, আপনারও হইতে পারে, খালাস ভাইয়েরও হইতে পারে, যখন যখন মানুষের বয়স অধিকার শুরু হয় তখন তো এরকম হতে পারে, তাই না? সেটা হ্যাঁ, বলতেছি এরকম বিয়ে কারোর কারোর মনে ভালো লাগছে, এখন বিয়ে করতে পারে না, এটা এটা চেক টেক তো সব মানুষ শিক্ষা খায়, হ্যাঁ এটা ঠিক আছে, এই বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে বেটির তো মহিলার তো বিয়ে হয়ে গেছে, মহিলার স্বামী গেছে বাইরে, হুম, সে সেই সময় সে মেহানির বাসায় গিয়ে রাতে রাত বিরেতে ঘরে থাকছে,
এইটার মানে তো আমি বুঝলাম না ভাই, এটার মানে কি? সে কেন ওই রাত বিরেতে? এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে মোহাম্মদের মানে উম্মেহানের স্বামী যে ওই দিন বাইরে ছিল, এটার প্রমাণ কি? এটার প্রমাণ আমি আলোচনা করতে পারি, সেটা নিয়ে আমি প্রমাণ করে দেখাবো যে উম্মেহানের না স্বামী প্রমাণ না, জাস্ট এটা জানতে চাচ্ছি, মানে উম্মেহানের স্বামী বাইরে ছিল, উনি এখানে মানে গেছিল বা আসছে, মানে এটা থেকে মানে আমরা কি মানে এটা ধরতে পারি কিনা, জাস্ট জানতে চাইছি আর কি। এইটা এইটা যে এটা করাটাই তো ইসলামে হারাম। মানে মানে স্বামী হচ্ছে বাইরে, তুমি বাবা তুমি একটা মানে ইয়া মানুষের বাসায় গেছো, গায়ের মাহরামের বাসায় গিয়ে রাত বিরেতে থাকছো, কথা বলছো, এই জিনিসটা তো সম্পূর্ণ হারাম। এক ঘরের নিচে, এক ছাদের নিচে তো নারী পুরুষ থাকলে তিন নম্বর মানুষ থাকে শয়তান। হাদিসে বলা আছে না, নবী বলছে না যে নারী এবং পুরুষ যদি একই ছাদের নিচে থাকে তাহলে তিন নম্বরটা হলো শয়তান, এটা বলছে না? জি জি তাহলে সেই বেটা নিজে যে আইন কানুন গুলো তৈরি করে রেখে গেছে, তুমি বাবা নিজে এই আকাম গুলো করছো কিভাবে? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই আরেকটা সিম্পল জিনিস, মানে ওই বাসায় থাকা, ওই বাসায় যাওয়াটাই তো মুহাম্মদের জন্য ইসলাম অনুসারে, ওই বাসায় যাওয়াটাই তো মুহাম্মদের জন্য হারাম, সম্পূর্ণ হারাম। একটা বেগানা ঔরতের বাসায় গিয়ে তাও আবার রাইতে থাকা, সম্পূর্ণ হারাম। কি সেক্স করছে না কি করেনি সেটা সেটাতে আমি গেলামই না, সেই বিষয়ে আমি কথাই বললাম না। ওই বাসায় ঢুকাই তো মুহাম্মদের জন্য হারাম। আচ্ছা, ব্যাকস্টেজে জয় হোক মানবতার নামে একজন বারবার যুক্ত হচ্ছেন, কিন্তু আপনার ডিভাইসেস কানেক্টেড না, ডিভাইসেস কানেক্টেড না হলে এখানে তো যুক্ত হতে পারবেন না। আমি আপনাকে বের করে দিচ্ছি, আপনি আরেকবার ট্রাই করেন, মাইক্রোফোনের পারমিশন দেন, ক্যামেরার পারমিশন দেন, পারমিশন দিয়ে যুক্ত হন, মাইক্রোফোন ক্যামেরার পারমিশন দিলে আমরা আপনার ছবি দেখতে পারবো না। আচ্ছা আসিফ ভাই, ওই যে মানে হ্যাঁ বলেন বলেন রবি ভাই, রবি ভাই আপনি আপনি আপনার পাশের বাসার পাশের বাসার কলিমুদ্দিন কার সাথে কি করছে না না করছে, তাদের দিয়ে তো ভাই আমাদের আমার কাছে যায় আসে না। হ্যাঁ, তারা তো এরকম কোন সিস্টেম তৈরি করে দেওয়া যায় নাই যে নারী পুরুষ মেলামেশা করা, দেখা সাক্ষাৎ করা, প্রেম করা, হাত ধরা, কবিতা লেখা, প্রেমের কবিতা লেখা, হাত আসিফ দেওয়া। ভাই তার পয়েন্টটা কি এরকম ছিল যে আপনি আমাকে বললেন পাশে পাশে না তাকাইতে, আপনারা মোহাম্মদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা কেন করেন, এরকম কোন পয়েন্ট ছিল হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই এক্সাক্টলি কি বিষয়টা বলবেন? ভাই? এটা তো আপনি আপনি তো তাহলে বলে নেই, মানে আমি তো মাত্রই আবার জয়েন করলাম, আমি তো বললেন যে এটা তো মোহাম্মদ নিজেই ইয়ে করে গেছে এই রুলিংটা, এটা দিয়ে ক্যারেক্টার জাজমেন্ট, এটা দ্বারা এটা এটা দিয়ে মানুষকে বিচার এবং মাইরা ফেলানো, যদি কেউ পরকিয়া করেও মাইরা ফেলানো, এই 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 জিনিসগুলো তো সে নিজেই এটা মানে ইয়ে করে গেছে, প্রচার করে গেছে, এটা তারা মানুষের সে নিজেই মারছে, এবং কত মানুষ, কত হাজার হাজার মানুষ এই নিয়মে মারা গেছে। তো সে যে আচ্ছা আসিফ যে হারামজাদা মার এই ইয়েগুলো রাখছে, সে নিজে ফলো করবে না, এটা সে নিজে রুল ফলো করবে না। ভাই, যে আমাদের বাংলাদেশেও রবি ভাই, একজন এপি পুত্র আছে। রবি ভাই আমি আচ্ছা আপনাকে একটু বলেন তো ভাই, এটা এটা একটা নিজের ফলো করা উচিত কিনা সেটা আগে বলেন তো ভাইয়া, সালমান না সরি রবি রবি ভাই। ওনার বর্তমানে যে মানে ঠিক আপনার নামে নাম বলতে পারেন, একজন মানে এমপি পুত্র আছে, উনি বর্তমানে নারী অধিকার, ফেমিনিজম এইসব নিয়ে কথাবার্তা বলে ভিডিও বানাই ইয়া করে, কিন্তু ওনারই এক সময় দেখা যাচ্ছে যে ওই যে এই যে নারী বা ইপিজিং এর একটা মানে ইয়া আগে ইয়ে আছে, উনি মানে একজন দ্যাটস ফাইন, নারীকে সুন্দর চাই। সুন্দর একটা কথা অ্যাড করলেন, কিন্তু আমার প্রশ্ন ছিল মোহাম্মদকে এটা নিয়ে জাজ করা উচিত কিনা, সেটা সেটা জিজ্ঞেস করছেন, ওইটা অ্যান্সারটা দেন নাই। না মনে ওনার করেন যে আপনি আপনি হপ করে গেলে যে আমরা আপনাকে ওই ইস্যু আনবো না, কোশ্চেন আনবো না, ওইটা না না, এটা আমি মানে আমার ওইটা মনে হয়েছিল ফরাস ভাই, এটা জাস্ট মানে মনে হয়েছিল মানে এটাই কি আমরা না মানে সমস্যা নেই, এটাই ইয়ে দ্যাটস করবো, ফাইন, কিন্তু আমি এখন বুঝতে আপনার পারছি প্রশ্ন এটা তো। আর এরা সবাই তো দলিল করে দিয়ে যায় নাই যে মানে ফরেনারের সাথে আপনি দেখা করতে পারবেন না, এরা তো কেউ মানে আমার পাশে কলিমুদ্দিন সলিমুদ্দিন এত কোনো দলিল করে দিয়ে যায় না যে এরকম এরকম করতে পারবে না, কিন্তু যিনি গেছে উনি তো করেও গেছে এবং উনি উল্টা দলিল করে দিয়ে গেছে, এই জিনিসটাই আপনি বলতে চাচ্ছেন তাই না? ফারাজ ভাই, আসিফ ভাই ফারাজ ভাই, রবি ভাই আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি একটা মানে একটাই হাদিস, একটাই ঘটনা, ঘটনাটার অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসগুলো আমি একটু দেখাতে চাই। আপনারা একটু মন দিয়ে এই হাদিসটা একটু দেখবেন। এই হাদিসটা হচ্ছে দুইটা প্রেমিক প্রেমিকার হাদিস, তারা একজন আরেকজনকে ভালোবাসতো। আমি হাদিসটা একটু সামনে আনতেছি, একটার পর একটা আমরা পড়বো হাদিসগুলো, একটু দেখেন, আমি একটু দেখাতে চাই। এটা খুবই ইম্পর্টেন্ট হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ, ইমাম মালিকের হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের রেওয়ায়ত 1:41। এখানে দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ইহুদিদের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসিয়া বলিল যে তাদের একজন পুরুষ একজন স্ত্রীলোক ব্যভিচারে লিপ্ত হইয়াছে। ইহুদিরা আয়েশা বিচার দিল যে তাদের একজন পুরুষ এবং একজন স্ত্রীলোক ব্যভিচার করছে। হ্যাঁ, মানে প্রেম ভালোবাসা করছে, সেক্স টেক্স হয়তো করছে, চুমাচুটি কিছু একটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে জিজ্ঞেস করলেন, রজম বা প্রস্তরাঘাতের ব্যাপারে তারা কি আদেশ রহিয়াছে? তারা বলিল, আমরা ব্যভিচারীগণকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। মানে তারা কিন্তু মাইরা ফেলে না। হ্যাঁ, ইহুদি ধর্মগ্রন্থে কিন্তু মাইরা ফেলার বিধান আছে, কিন্তু তারা কিন্তু তারা বলতেছে মোহাম্মদকে আমরা মাইরা ফেলি না, আমরা একটু লজ্জা টজ্জা দিই আর একটু বেত্রাঘাত করি। আবদুল্লাহ ইবনে সালাম বলিলেন, তোমরা মিথ্যা বলিতেছো, তাওরাতে প্রস্তরাঘাতের শাস্তি রহিয়াছে, তাওরাত আনয়ন করো, উহা পড়িয়া দেখো। অতঃপর উহারা তাওরাত খুলিয়া এক ব্যক্তি বেত্রাঘাতের উপর হাত রাখিয়া পূর্বাপর অবশিষ্ট আয়াত পড়িয়া শুনাইল। দেখেন ফারাজ ভাই, দেখেন এই ইহুদি লোকটা কত আবার চালাক, সে করছে কি ওই জায়গাটাকে হাতটা রাখা, মানে মানে এখনকার মুমিনরা যেরকম মানে ইয়া করে, টাউটগিরি করে, ওই কথা মনে করে দিচ্ছেন ভাই? এম কে হাসান যেরকম এখন ওই জায়গাটা আঙুলটা রেখা পাশের অংশটুকু পড়তেছিল, একইভাবে এই ব্যক্তিও এই ইহুদিটাও করতেছিল কি, ওই অংশটুকু রেখা আঙুল দিয়ে রেখা পাশের অংশ পড়ে শুনে দিচ্ছিল। কারণ কি? কারণ হচ্ছে ওই ইহুদি লোকটা
মেরে ফেলতে চাচ্ছে না, হ্যাঁ পাঁচক ছেড়ে মেরে টেরে ফেলা, ও নিজে ওই অতিটা বুঝতে পারছে যে এটা একটা বর্বর বিধান, তাওরাতে যে তাদের বিধানে যেটা আছে যে এটা একটা বর্বর বিধান, এই কারণে ওই অংশটা ডাইকা রাখছে। দেখেন চালাক কত, আমি কিন্তু ওই ইহুদি লোকটাকে সম্পূর্ণ সাপোর্ট দিই যে সে ডাইকা রেখা আরেকটা সন্তান, সেও কিন্তু তাওরাত সম্পর্কে তারও আইডিয়া আছে, মানে তাওরাতের আয়াত যে এটা পাথমেরে হত্যা করা বা তাওরাতের যে আইন আইন কারণ এটা নিয়ে যে মোহাম্মদের এই পেগান সোসাইটি একেবারে যে জানতো না, মানে এই ক্লেমটা যে ভুল এটাও তো এখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ সেই যে আব্দুল ইবনে সালাম তাকে বলে তোমার হাত উঠাও, তো সে তাহার হাত উঠাইলে দেখা গেল সে উহাতে প্রস্তার আঘাতে আয়াত রহিয়াছে। অতঃপর সকল ইহুদি স্বীকার করিল আব্দুল ইবনে সালাম ঠিকই বলিয়াছে এবং তাওরাতে প্রস্তার আঘাতের আয়াত বিদ্যমান রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উভয়কে প্রস্তার আঘাতের আদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর আদেশে উভয়কে প্রস্তার আঘাত করা হইল। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফারাজ ভাই এই অংশটুকু একটু মন দিয়ে পড়তে হবে এবং রবি ভাই আপনিও একটু মন দিয়ে পড়েন। আমি দেখিলাম পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল, মানে শরীরে ঠাস ঠাস করে সে পাথর পড়তেছে এবং আপনি ফারাজ ভাই চিন্তা করে দেখেন আপনার নাক থেতলা যাচ্ছে, আপনার মানে চোখের ভিতরে পাথর পড়তেছে, ঠাস ঠাস করে রক্ত ছিটকা ছিটকা বেরোচ্ছে। এই ধরনের জানোয়ারের বাচ্চাদের থেকে বলে আমাদের মোরালিটি শিখতে হবে এখানে পাইছে ভাই, এগুলো শুনতে হয়। এই জানোয়ারের বাচ্চাগুলো যারা জীবন্ত মানুষকে এভাবে পাথর মেরে মারতো, এই সকল জানোয়ারের বাচ্চা থেকে বলে আমাদের মোরালিটি শিখতে হবে। এটা এটা বলে কারা? এটা বলে হচ্ছে আমাদের দিনের পথের দায়ীরা। ওর বাবারে বাবা, কিন্তু ফারাজ ভাই দেখেন ফুরি দিচ্ছে করে ভাই এগুলোর মুখের উপরে, সি মানে মানুষ মারতেছে এটা কি গ্লোরিফাইড বিষয়? আমি কিন্তু এটাও পয়েন্ট আউট করতেছি না, দেখেন ফারাজ ভাই যে ছেলেটা মেয়েটাকে কতখানি ভালোবাসে, এই ছেলেটা মেয়েটার ভিতরে ভালোবাসা কিরকম, যে মানে আপনি নিশ্চয়ই টাইটানিক সিনেমাটা দেখছেন, আপনি শেষ দৃশ্যটা নিশ্চয়ই দেখছেন যে যে রোজ আর কি বলে জ্যাক আর রোজ, হ্যাঁ জ্যাক কি করে নিজে মানে চলে যায় পানিতে চলে যায়, হ্যাঁ মানে রোজকে বাঁচানোর জন্য নিজে চলে যায়। দেখেন এই ঘটনাটার ভিতরে দেখেন শেষ মুহূর্তে, জীবনের শেষ অন্তিম মুহূর্তে এরা কিন্তু জানে যে এখন তাদের জীবনের অবসান ঘটবে এবং তারা দুজন মারা যাবে এবং প্রচন্ড রকমের আঘাত পড়তেছে, গায়ে ঠাস ঠাস করে পাথর পড়তেছে। এইরকম পরিস্থিতিতে কিন্তু ফারাজ ভাই মানে নিজের সন্তান হইলেও কিন্তু মানুষ দৌড় মারে, হ্যাঁ বুঝছেন, এরকম পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষের কথা আমি বলতেছি, মানে সন্তানের রেখাও মানুষ দৌড়ে পালা যায়, হ্যাঁ এত ব্যথা লাগে এই জিনিসগুলো, এত ব্যথা মানে এই যে পাথর যখন দূর থেকে ঠাস ঠাস করে আপনার গায়ে ছুড়ে মারবে এবং আপনি একটা একটা করে পাথর খাইতে থাকবেন, একটু পরে আবার আরেকটা পাথরের জন্য আপনি ওয়েট করতে থাকবেন, আরেকটা পাথর আসতেছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে এই পুরুষটা এই নারীটাকে মানে নারীটার গায়ে যেন আঘাতটা না লাগে, মানে নিজের শরীরটা একটু আগায় দিছে যেন তার গায়ে সেই আঘাতটা লাগে, সেই নারীটা তখন বাঁচাতে পারে আর কি, তখনও একটু বাঁচাতে যদি পারে এই আশায় সে মানে এটা এটা জানে না যে সে নিজেই বাঁচতে পারবে না, তারপরও যেন বাঁচাতে পারে। দেখেন এরপরে বলা হচ্ছে মালিক বলেন তাহার উপর ঝুঁকিয়া পড়িতে ছিল, অর্থ পুরুষ নিজে প্রস্তার আঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তারাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপর হইয়া পড়িয়াছিল, মানে একদম উপর হয়ে গেছে তার উপরে। ফারাজ ভাই এই হাদিসটা না আমি যতবার পড়ি ততবার না আমার এত মন খারাপ হয়, এত মন খারাপ হয় যে মানে এই এটা কি ভাই, মানে একটা মানে নারী পুরুষ প্রেম করছে তাদের তাদের বিষয়, এটা তো তাদের বিষয়, ব্যক্তিগত বিষয়, মানে মোহাম্মদ জোর কইরা আইনা তাদেরকে পাথর ছেড়ে মারাইতেছে, এটা এটা খারাপ ভাই, এটা খুব খারাপ। ভালো হচ্ছে কি জানেন, ভালো হচ্ছে যে যৌনদাসীর সাথে যৌনদাসীর সাথে করা, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে করা, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কত মহান এই মধ্যে যাতে এত বছর বুঝতে পারলাম না, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে করবে তখন তখন বলবে যে কি প্রেম কি প্রেম, দেখো আমার রাসূলের কি প্রেম, অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে তার রাসূলের কি প্রেম, প্রেমের ধারণা যাচ্ছে না কিন্তু, বাট এই জায়গায় এসে তাদের মানে কি একটা অবস্থা হয়, মানে কি ভাই কি একটা অবস্থা। এই হাদিসটা অনেকগুলো জায়গাতে আছে, বুখারি শরীফে আছে, ইসলামিক ফাউন্ডেশন 4200 নম্বরে। এখানে দেখেন ইবনে ওমর বলেন আমি সেই পুরুষটাকে দেখেছি যে নিজে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তারঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে। তারপরে এটা তিরমিজি শরীফে আছে 1437 নম্বরে, দেখেন না বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6362 নম্বরে আছে। আবার দেখেন তখন ইহুদি পুরুষটিকে দেখেছি ইহুদি নারীটির উপর উপর হয়ে পড়ে আছে, মানে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা সেই লোকটা সেই সময় পর্যন্ত করছে। কি পরিমাণ ভালোবাসে একটা, মানে কি পরিমাণ ভালোবাসা থাকলে এই কাজটা একটা লোক করতে পারে, আমি তো সেই লোকটাকে একটা স্যালুট জানাই যে এই কাজটা সে। ফারাজ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার ভাই ক্লিয়ার। আচ্ছা এই এই যে এই সাহসটুক যে সে দেখাইছে, এই কাজটুক যে সে করছে, এবং এটা আমার কাছে অনবদ্য একটা প্রেমের কাহিনী মনে হচ্ছে। এবং এই যে মানে এই বদমাইশ, এই যে ডাকু গব্বর সিংও তো ভাই এত খারাপ না, ডাকু গব্বর সিংও যদি এই জিনিসটা দেখতো সে তো মানে আমরা মানে কল্পনা করি যে কত বড় ভিলেন। হ্যাঁ এই মোহাম্মদ তো সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন কেউ ছাড়া গেছে ভাই, তাই না?
ভাই আপনার মনে হয় আওয়াজটা একটু কমে আসছে মনে হচ্ছে। আচ্ছা হ্যালো, এখন কি ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা মনে আমি হয় একটু ঠিক করি।